আপনি তো মিথ্যা কথা বলেন কেন ভাই? ওরে চা খাওয়ার কথা বললে নিয়ে আসছি ঢাকায়। চা খাওয়ার কথা বললে নেত্রকোনা থেকে ঢাকায় নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম, হাসান ব্লগসের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা 51,000 টাকায় কীভাবে একটা পিসি বিল করা যায় এটা নিয়েই কথা বলবো, যার জন্য পিসি বিল করলাম আমরা। ভাইয়া কিন্তু আসছে নেত্রকোনা থেকে। ভাইয়া কিন্তু প্রচুর মিথ্যা কথা বলে। এই মিথ্যাবাদী সাবস্ক্রাইবারকে নিয়েই আজকের সম্পূর্ণ ভিডিও। অনেক অনেক কথা আছে আজকের ভিডিওতে, অনেক মজার বিষয় আছে। সাথেই থাকুন, ফিরতেছি ইন্ট্রো পর। সো কেন মিথ্যাবাদী বললাম এটা নিয়ে আগে শুরু করি। আলমগীর ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো, ভালো আছেন। জি ভালো আছি। আপনি তো মিথ্যা কথা বলেন কেন ভাই? ভাই মিথ্যা কথা তো বলি নাই। বলেন নাই? না ভাই। আচ্ছা, আপনার বন্ধুরা আপনি বলেন নাই যে চল একটু ঘুরে আসি, বইলা ঢাকা নিয়ে আসেন নাই? ওরে চা খাওয়ার কথা বললে নিয়ে আসছি ঢাকায়। চা খাওয়ার কথা বললে নেত্রকোনা থেকে ঢাকায় নিয়ে আসেন। এই মিথ্যা কথা হইলো না? বন্ধুরে বলছে চল একটু ঘুরে আসি, বইলাই ঢাকা নিয়ে আসছে। যাই হোক, ভাইয়ের আবার নাকি পরীক্ষা, তাড়াতাড়ি চলে যাইতে হবে। এই কাজটা কেউ করেন না, বন্ধু বান্ধবরে এরকম বিপদে কেউ ফালায়েন না। মানে আশেপাশে একটু কাছাকাছি গেলে কথা ছিল, ঢাকায় চলে আসছে, যেখান থেকে আসা যাওয়ার জন্যই মিনিমাম কত ঘন্টা লাগে? যা বলার বাসায় গিয়ে বলেন, এখন আপাতত কিছু বলার দরকার নাই। আর এই যে বড় ভাই, ওনার নাম কি? ওনার নাম কাঞ্চন মিয়া। কাঞ্চন মিয়া, আপনি ঢাকায় থাকেন? জি। আচ্ছা, ভাইজান ঢাকায় থাকে আর ওনারা দুজন থাকে নেত্রকোনা। জি জি। নেত্রকোনা থেকে আসছে অনেক দূরের পথ, তারপরেও ঢাকায় আসছে, উদ্দেশ্য একটাই, ভালোবাসার মানুষের কাছ থেকে একটা ভালোবাসার পিসি নিয়ে যাবে, তাও আবার ভালোবাসার মাসে। প্রোডাক্টের প্রাইসিংগুলো কেমন ছিল আমাদের এখান থেকে বিল করার পরে? মানে প্রাইস টাইস ঠিক ছিল কিনা? অনেকটাই কম ছিল। কম ছিল? জি। আমার কাছে খুবই ভালো লাগছে, তাই অনেকটা ছাড় দিছে। অনেকটা ছাড় দিছে, খুব ভালো লাগলো। যাই হোক, পিসি তো এখানে একেবারে মনিটর সহ সব কিছুই আছে আমরা দেখতেছি। হ্যাঁ। তবে একটা জিনিস, সেখানে কিন্তু আমরা চাইনিজ ব্র্যান্ডের একটা মনিটর ব্যবহার করছি। বাট আপনাদের যাদের বাজেট থাকবে তারা ট্রাই করবেন একটা ভালো ব্র্যান্ডের মনিটর নিতে, যেন 3 বছর ওয়ারেন্টি পাওয়া যায়। জি। ইনফ্যাক্ট আমরা যে মনিটরটা ইউজ করতেছি এটা 3 বছর না, 1 বছর ওয়ারেন্টি। ইন্টেলের i5 দিয়ে পিসি বিল করা হয়েছে এবং ওনার যে কাজ, ফ্রিল্যান্সিংয়ের কাজ, এগুলো কিন্তু উনি ঠিকঠাকভাবে করতে পারবে। আমাদের আজকের পিসিতে খরচ হয়েছে 51,000 টাকা, আর আমরা কিন্তু একটু পরে আপনাদেরকে আইডিয়া দিব 51,000 টাকার মধ্যে কী কী দিয়ে ভাইয়া পিসি বিল করতেছে। ওকে, অনেক ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া রইল, অনেক দূর থেকে আসছেন। আর ব্লক করতে চাওয়ার স্পেশাল কোনো কারণ আছে? পাবেন ইন্টেল USD 730। যাদের গ্রাফিক্স কার্ড কেনার আপাতত বাজেট নাই তারা এটা দিয়েই কিন্তু কাজ চালাতে পারবেন। 11 Gen হওয়াতে কিন্তু মোটামুটি ফ্রিল্যান্সিংয়ের জন্য যে সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করি, ফটোশপ, ইলাস্ট্রেটর, সব ব্যাপারেই কিন্তু আমরা পারফরমেন্স পাবো এই প্রসেসরটা দিয়েই। আমাদের আজকের বিলের সাথে মাদারবোর্ড যেটা ভাইয়া নিছে, B560M DS3H V2, 2 GB-এর ইউডি সিরিজের একটা মাদারবোর্ড। তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস তো আমরা স্ক্রিনে দিয়েই রাখি আপনাদের সুবিধার জন্য, যেন আপনারা আইডিয়া নিতে পারেন বর্তমানে প্রাইসিংগুলো কীরকম যাচ্ছে। পাশাপাশি আমাদের ওয়েবসাইটটাও ভিজিট করবেন, সেখানে কিন্তু আরও ডিটেলসে দেওয়া থাকে। র্যাম ইউজ করা হয়েছে 2টা, এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। 51,000 টাকার পিসি, তারপর কিন্তু 2টা র্যাম নিচ্ছে। আমি অনেক সময় দেখি 70,000 টাকা দিয়ে পিসি বিল করে মানুষ, 1টা র্যাম নেয়। সো পারফরমেন্স ভালো পেতে হলে অবশ্যই আপনাদেরকে 16 GB র্যাম অ্যাটলিস্ট এখন ইউজ করতে হবে। DDR4-এর 3200 MHz-এর কোর্সার ব্র্যান্ডের 9 RGB 2টা র্যাম, লাইফ টাইম ওয়ারেন্টি আছে এই র্যামের। আর SSD যেটা নিছে ভাইয়া সেটা হচ্ছে অ্যাপাচারের 256 GB NVMe M.2, এবং এর পাশাপাশি এক্সট্রা কোনো হার্ড ডিস্ক কিন্তু ওনারা নেয়নি, তবে যাদের স্টোরেজ আরও বেশি দরকার তারা নিয়ে নিতে পারেন। পাওয়ার সাপ্লাই ইউজ করা হয়েছে ইভুলোয়ার ব্র্যান্ডের EV500 মডেল, আর এটা 80+ ব্রোঞ্জ সার্টিফাইড আছে, পাশাপাশি 3 ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে। আর এই পিসির সাথে আরও একটা চমৎকার জিনিস আছে, 4-in-1 গেমিং কম্বো। এটাকে চমৎকার কেন বললাম, এটা এত বেশি আমাদের সেল হচ্ছে আমি জানি না কেন আপনারা এই জিনিসটাকে এত বেশি বেশি নিচ্ছেন। এবার একটা কথা বলতেই হয়, এই গেমিং কম্বো প্যাকটা যারা আমাদের কাছ থেকে নিচ্ছেন, ধরেন আপনি আমাদের কাছে আসছিলেন একটা কিবোর্ড, একটা মাউস, একটা হেডফোন নিতে, 3টা আইটেম, বাট নিয়ে নিলেন একটা কম্বো প্যাক,
আমি যদি আলাদা আলাদা করেও এক একটা কম্পোনেন্ট বিক্রি করতাম তাহলে ধরুন 100 করে লাভ করলো, কিন্তু 300 লাভ করা যেত, বাট এখন একটা আইটেম যেহেতু 100 টাকাই লাভ করতে হয়। সো ব্যাপারটা হচ্ছে যে আপনাদের জন্য কিন্তু বেটার হয়েছে, টাকা সেভ হয়েছে। সো যাদের বাজেট কমের মধ্যেই আরজিবি কিবোর্ড মাউস হেডফোন নিতে চাচ্ছেন তারা কম্বো প্যাক নিতে পারেন, আর যারা চাচ্ছেন যে আমি কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিব এই প্রাইসের মধ্যেই তাহলে হয়তো মাউসটা আর কিবোর্ডটা নিতে পারবেন। তো আলাদা আলাদাভাবে নিলে আপনাদের টাকা একটু বেশি পড়বে, প্রোডাক্ট ভালো হবে, বাট এইটা নিলে একসাথে যেহেতু সব কিছু নিতে হচ্ছে সো কম্পারিজনটা ওইখানেই চলে আসে। আহামরি কোনো ভালো পারফরমেন্স পাওয়া যাবে না, তবে মোটামুটি ঠিকঠাক আছে, এই প্রাইসে এর থেকে ভালো কিছু পাওয়া যাবে না। বিল্ডের সাথে যে কম্পিউটার কেস ইউজ করা হয়েছে এটা হচ্ছে মন্টেক ব্র্যান্ডের, আর এটাতে চারটা ফ্যান দেওয়া থাকে। এটার মডেল হচ্ছে X1-এর মধ্যে সাদা আছে কালো আছে, যার যেটা পছন্দ নিতে পারবেন। ফ্রন্ট সাইডটা মেশ দেওয়াতে এয়ারফ্লোটা খুব ভালো হবে, সাইডে টেম্পার্ড গ্লাস আছে। সো এটা ভাইয়ার পছন্দ, এই জন্য এই কেসিংটা দেওয়া হয়েছে। আর এখানে একটা মনিটর আছে, সবার শেষে মনিটরের কথাটা বললাম কারণ এই মনিটর নিয়ে কিছু কথা আছে। এখানে 19 ইঞ্চি একটা মনিটর নেওয়া হয়েছে স্টার এক্স ব্র্যান্ডের, মার্কেটে স্টার এক্স পাবেন, ইসোনিক পাবেন, এই মনিটরগুলো 1 বছর ওয়ারেন্টি দেয়। আর রেজুলেশনের কথা যদি বলি, কোয়ালিটির কথা বলি, একেবারে ব্র্যান্ডেড মনিটরের মতো অত ভালো পাবেন না, তবে আপাতত মনিটরের প্রাইসটা অনেক বেড়ে যাওয়াতে কিছু করার থাকে না, অনেকেই হয়তো এই মনিটরগুলো নিচ্ছেন। তবে চেষ্টা করবেন 22 ইঞ্চি না নিয়েও 19 ইঞ্চি নেন, বাজেট কমান কিন্তু একটা ভালো মনিটর নেন। আজকের বিল্ডের সাথে যে কম্পোনেন্টগুলো ছিল সবগুলোর প্রাইস একত্রিত করলে দাঁড়াবে 51,000 টাকা। যারা এই ধরনের পিসি বিল করতে চাচ্ছেন এই প্রাইসের মধ্যে তারা মাল্টিপ্ল্যানে আসেন, অনেক অনেক দোকান আছে। মাল্টিপ্ল্যানে যত দোকান আছে বাংলাদেশের অন্য কোনো মার্কেটে একসাথে এত দোকান নাই। সো যাচাই করার জন্য একটা বেস্ট প্লেস, এখানে আসেন, বিভিন্ন শোরুম ঘুরেন, আপনাদের যে প্রোডাক্টগুলো লাগবে সেগুলোর প্রাইসিংগুলো নেন, ফাইনালি আমাদের কাছেও চাইলে আসতে পারেন। সব শেষে যদি দেখেন যে না আমাদের কাছে ভালো একটা প্রাইস পেয়ে যাচ্ছেন তাহলে পিসি বিল করে নিন, আর আমার ভিডিও থেকে শুধুমাত্র আপনারা শুধুমাত্র প্রোডাক্টের আইডিয়াগুলোই নিতে পারেন। এই জন্য রেগুলার আপডেট দিই, প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস জানাই দিই, এটা থেকে আপনাদের উপকার হয় না ক্ষতি হয়, কমেন্ট করে একটু জানাই দিন। ভালো লাগলে লাইক দিয়ে সাথেই থাকবেন, আর নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর সব সময় আমার ভিডিও সবার আগে পেতে অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখতে হবে। ক্যামেরার পিছন থেকে বারবার মামুন শুধু আমাকে ইশারা দিয়ে বলতে, ওর কথা বলতে। আজকে ক্যামেরার পিছনে ছিল মামুন, মেয়েদে ভাইকে খুব মিস করতেছি, জানি না মেয়েদে ভাই ভিডিও দেখবে কিনা, তাড়াতাড়ি চলে আসেন, আপনাকে খুব দরকার। আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।